গাজীপুর জেলাতেই শীতলক্ষার মতো এত জীবন্ত প্রাণবন্ত নদী আর একটিও নেই জেলার সবচেয়ে বড় নদী। এমনকি ছোটবেলায় যখন বইতে পড়তাম বাংলাদেশের নদ নদী সম্পর্কে, পদ্মা মেঘনা যমুনা, সেখানে শীতলক্ষার নামটিও ছিল এই নদীটা। গাজীপুর, নরসিংদী, নারায়ণগঞ্জ ইত্যাদি জেলা জুড়ে বিস্তৃত। তবে শীতলক্ষার উৎপত্তি পুরাতন ব্রহ্মপুত্র থেকে, সেই হিসেবে প্রবাহপথ আরো বহুদূর চলে গেছে। এটি বর্মিবাজার বাজারের ঘাট, একটা সময় বেশ জমজমাট ছিল। এখান থেকে নিয়মিতই রায়দ এবং সিংহশ্রীর টলা যেত এই ঘাট থেকে এখন যেখানে আছি, পাশে আবার আরেকটি জায়গা থেকে। এখানেই বাজারেরই ঘাটের অন্য পাশে উত্তর দিকে ময়মনসিংহের বিভিন্ন গন্তব্যে টলা যেত। এখন আর সেসব নেই, অর্ধযুগ আগেও ছিল, 4-5-6 বছর আগেও ছিল ট্রলার রেশি ব্যস্ত। আমি নিজেও রায় থেকে, সিংহশ্রী থেকে প্রায় সময় ট্রলারে বর্মিবাজারে আসতাম, যেতাম। এই একটি ট্রলার এসেছে সিংহশ্রী থেকে। সিংহশ্রীর বিপরীতে যেহেতু বরামা, সে হিসেবে এটাকে বরামা ঘাটও বলা হয়, সিংহশ্রী ঘাটও বলা হয়। একটা সময় 10 টাকা ভাড়া ছিল সর্বশেষ আমি যখন চলেছি, এখন কত জানি না। এই বাজারের ঘাটটি নোংরা হয়ে যাচ্ছে পুরো বাজারের ময়লা ফেলার কারণে। বাজারে হাজারেরও বেশি দোকান রয়েছে, দেশের সবচেয়ে বড় গ্রামীণ বাজার বলা হয় বর্মিকে। কথা বলছি নাজিব মাহফুজ খান। বিপরীতে যেসব দেখা যাচ্ছে সেটি আপাশে উপজেলা সিংহশ্রী ইউনিয়ন, আর এপাশে শ্রীপুরের বর্মি ইউনিয়ন। এই টলাটি যাচ্ছে দক্ষিণ দিকে, যাচ্ছে কাপাসিয়ার দিকে, সিংহশ্রীর দিকে, রায়দের দিকে। অত দূর যদিও যাবে না, এখান থেকে নদীপথে আধা ঘন্টা লাগতো রায়দে যেতে, সিংহশ্রী 20-25 কিলোমিটার। আবার জোহারভাটার উপর তো অনেক কিছু নির্ভর করি। বর্মি থেকে 3 কিলোমিটার দূরে একটি রেল স্টেশন রয়েছে, লোকাল ট্রেন থামে, দু একটি কমিউটার ট্রেনও থামে, ছোট্ট স্টেশন সাতখামা স্টেশন। সেই স্টেশনে চলে আসলাম, এটি নিয়ে ভিডিও দিয়েছিলাম কয়েকদিন আগে। এই সাতখামের থেকে উপজেলা সদর শ্রীপুর 5 কিলোমিটার দক্ষিণে অবস্থিত। এ হচ্ছে সাতখামের। সাতখামের এবং বর্মি সব মিলে একটা ইউনিয়নই, বর্মি ইউনিয়নের অন্তর্গত সাতখামের। বর্মি থেকে পশ্চিম দিকে সাতখামের, সাতখামের থেকে পশ্চিমে টেংরা, আরও পশ্চিমে গেলে মাওনা চৌরাস্তা, এখান থেকে মাওনা চৌরাস্তা কিংবা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক 10 কিলোমিটার, সাতখামের থেকে 10 কিলোমিটার পশ্চিমে অবস্থিত। এই ভিডিওটি শেষ করছি। বর্মি নিয়ে ভিডিও আরও থাকবে, মাঝে মধ্যেই থাকবে। ড্রোন ভিউ বর্মির একটি ভিডিও দিয়েছি, আরেকটা ভিডিও শ্যুট করেছিলাম, কিন্তু সেই ফুটেজগুলো নষ্ট হয়ে গেছে। অচিরেই বর্মি বাজার নিয়ে চমৎকার আরেকটি ড্রোন ভিউ দেব। ভালো থাকবেন, দেখাবো অন্য কোনো ভিডিওতে।